হ্যালো, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার ইউটিউব চ্যানেল লাভ উইথ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আমি আগে দুটো তিনটা মতো ভিডিও বানিয়েছি, তাতে কিছু গলার হার আর কিছু ইয়ারিং আলাদা আলাদা করে পার্টে দেখিয়েছি। তা আজকেও সেরকমই দেখাবো, মিক্সিং, কিছু নেকপিস দেখাবো, কিছু ইয়ারিং দেখাবো। তো দেখো, তোমরা প্রথমে একটা নেক পিস দিয়ে স্টার্ট করি, ঠিক আছে? আজকে বেশিরভাগটা কালো আর সিলভারের এনেছি, ঠিক আছে? দেখো, প্রথমে একটা সিম্পলের মধ্যে দেখাই। দেখো, নটরাজ, এই দেখো নটরাজের মধ্যে নিচে ব্ল্যাকের লটকন বল দেওয়া আছে, তিনটে করে কটন বল, তিনটে সিসি বল দেওয়া আছে, অ্যাডজাস্টেবল দেওয়া আছে। প্রথমে অনেক কিছু দেখিয়ে দিই, তারপরে ইয়ারিংও আছে দেখাবো দু একটা। ও সরি সরি, না উল্টো দিক হয়ে গেছে, সোজা দিক ঘুরে যাচ্ছে, তো সোজা দিকটাও দেখিয়ে দিই। দেওয়া সিলভার কালার, সব কিছু কালার কাস্টমাইজ অ্যাভেলেবেল, ঠিক আছে? এটা ব্ল্যাক দিয়েও হয়েছে, অন্য কালার দিয়েও করা যাবে। সিলভার যেহেতু ব্ল্যাকে বেশি সুন্দর লাগে, আর সব কিছু ইয়ারিং আছে, ঠিক আছে? আরেকটা দেখাই, লোটাসের চোকার, এটাও ব্ল্যাক কালার টাসেল দেওয়া আছে, দেখতে পাচ্ছ? একটা গলাই দিয়ে দেখিয়ে দিই, দিলে ভালো বুঝতে পারবে। কেউ এভাবেও করতে পারে চাইলে, নিজের মতো কেউ লং করেও করতে পারে। আমি এটা সিলভার কালার লং করেছি নেক পিস, তাই জন্য একটু ভিজি ভিজি লাগছে, কোনো ব্যাপার নেই, তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য করলাম আর কি। কতটা সুন্দর লাগছে দেখো, লোটাসগুলো যথেষ্ট, মানে লোটাসে যেগুলো দেওয়া আছে যথেষ্ট বড় সাইজের, মানে আমি আমার গলা পুরো ভরাট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর একটা ছোট জোগাড়ের মধ্যে দেখিয়ে দিই, সবগুলো তো পরা পসিবল হবে না, তো যটা পরা যাবে আমি করে দেখিয়ে দেবো, বাকিগুলো এমনি দেখাচ্ছি। এটা এটা সিম্পলের মধ্যে এটা জোগাড়, এগুলো বেশি চুড়িদার কুর্তি এইসবের সঙ্গে করতে বেশি ভালো লাগে। সবগুলো ব্ল্যাক টার্সেল দিয়েছি, ব্ল্যাকে আসলে দেখতে বেশি সুন্দর লাগছে। তাই আরও একটা আছে দেখাবো, তার আগে একটা ইয়ারিং দেখিয়ে দিই, ফেব্রিকের ইয়ারিং, ঠিক আছে? হ্যান্ড প্রিন্ট করা রেড আর ইয়েলো কম্বিনেশন, মাঝখানে বেসটা হচ্ছে ইয়েলোর মধ্যে আছে, ব্ল্যাক কাজ করা, হোয়াইটের কাজ করা আর রেড কালারের বার্ডস দেওয়া, নিচে ছোট্ট করে একটা ঝুমকো দেওয়া আছে, ঠিক আছে? এগুলো খুব সুন্দর লাগে, শাড়ি সাথে পরলে বেশ সুন্দর লাগে, গলার পরা দরকার হয় না, শুধু একটা ইয়ারিং পরলেই হবে। আজকে আমাদের এখানে জানো তো প্রচণ্ড গরম, প্রচণ্ড, বৃষ্টি ফিষ্টি হচ্ছে না, তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে নাকি জানি না, এখানে ওয়েদার ভীষণই খারাপ,
তো যাই হোক, দেখাতে দেখাতে একটা কথা বলে দিই যে আমার ইউটিউবে পরিবারের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে কজন সদস্য হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমারা ভালোবাসছো বলেই আমি ভিডিও দিতে পারছি। তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না। তাই একটু পাশে থেকো, সাথে থেকো প্লিজ। একটা দেখাচ্ছে, গন্ঠি বলে এগুলোকে, ছোটো করে পড়লে ভালো লাগবে, লম্বা করেও করা যায়, কোনো অসুবিধা নেই। তবে পেন্ডেলটা যেহেতু ছোটো, তো দেখো দুদিকে দুটো বার্ড আছে, মাঝখানে একটা লম্বা রকম দেওয়া আছে, নিচে ব্ল্যাক কালারেরই আমি বল লাগিয়েছি, হ্যাঙ্গিং বলগুলো, আর একটা জাস্ট দেখতে ভালো লাগার জন্য একটা কটন বল দিয়েছি, আর দুদিকে দুটো সিসি বল দিয়েছি। করে দেখাচ্ছি একটু, বুঝতে পারলে তাতে বেশি ভালো বোঝা যায়। আসলে আমি একটা গলায় পরে আছি, তো তাই দুটো টার্সাল একসাথে জড়িয়ে যাচ্ছে। এই দেখো দেখো কত সুন্দর লাগছে দেখতে। কিছুই বলতে মানে এমন সিম্পল, মানে অনেকে পছন্দ করে যে তাদের জন্য এইগুলো আর কি, তাদের কথা ভেবেই বানানো আর কি। আর এইটা ব্ল্যাক দিয়ে বানিয়েছি, মানে যে এটা ব্ল্যাকই যাবে তার কোনো মানে নেই, সব কিছু কালার কাস্টমাইজ হয়। অন্য কালারের টার্সেল চাইলে অন্য কালারের টার্সেল দেওয়া যাবে, কটন বলেরও চেঞ্জ হয়ে যাবে, সব হয়ে যাবে। এটা লং পরেছি, কণ্ঠিটা পরেছি, ভালোই লাগছে, অবশ্য খারাপ নয় দুটো। আর একটা গোল্ডেনের ইয়াররিং দেখিয়ে দিই, তোমাদের কেমন লাগছে আমি তো জানি না, আমাকে কেউ কমেন্ট সেকশনে কমেন্ট করছো না, তো একটু কমেন্ট করলে ভালো হয় আর কি। তাহলে আমি যে ভিডিওগুলো বানাচ্ছি আমার নিজেরই একটু ভালো লাগে যে না পছন্দ করছে কেউ আমার ভিডিও। এই দেখো ওপরে একটা স্টার্টের মধ্যে দেওয়া আছে, মাঝখানে তিনটে মতো হ্যাঙ্গিং বল দেওয়া আছে, দুদিকে লেহেরি আছে, দেখিয়ে দিচ্ছি গোল্ডেনের মধ্যে। ঝটপট কয়েকটা কেমিক্যাল বিটস আছে, ইয়ারিং দেখিয়ে দিচ্ছে কেমন, এটা দেখে নাও। আসলে আমার চ্যানেলটা নতুন, তো তাই জন্য ঠিকঠাক বলতে পারছি কি না, দেখাতে পারছি কি না, লোক কেউ যদি বলে তাহলে খুব ভালো লাগে আর কি। তাহলে ভুল কিছু বলে থাকলে বা ভুল করছি কি না বুঝতে পারবো আর কি। আমার গলায় একটা পরা আছে দেখো, সিলভার কালারের, এটা দেখিয়ে দিই, তারপর আমি কেমিক্যাল বিটসের কিছু ইয়ারিং দেখাবো। দেখো আমি শাড়ির সাথে পরেছি, শাড়ির সাথেও পরতে পারো, আবার চুড়িদারের সাথেও পরতে পারো, কুর্তির সাথেও পরতে পারো। নিচে একটা ঝুমকো দেওয়া আছে, আর এটা ঠিক অর্ধেক চাঁদের মতন দিয়ে একটা ঝুমকো লাগিয়েছি, যাতে একটু স্টাইলটা চেঞ্জ করেছি, দেখতে ভালো লাগে। আর এগুলো দেখো কতটা গ্লেজি, মানে দেখতে কতটা সুন্দর জিনিসটা, স্যাম্পলের মধ্যে বেশি কিছু নেই তাও সুন্দর দেখে। আর কানের তো সবেরই থাক আছে, এটার সাথে আমি একটা লং করেছি কানে। ছড়িয়ে দিচ্ছি ঝটপট দুটো ইয়ারিং দেখিয়ে দিই কেমন। ব্ল্যাক দেখাচ্ছি যখন ব্ল্যাকই দেখাই, এটা ঠিক ব্ল্যাক নয়, স্ক্রিনে হয়তো ব্ল্যাক লাগবে কিন্তু ব্ল্যাক নয় অ্যাকচুয়ালি, আমার বলা ভুল, দেখতে ব্ল্যাকই লাগছে কিন্তু অ্যাকচুয়ালি ব্ল্যাক নয়, এটা ডার্ক যে চকলেট কালার হয় সেই কেমি। পুরোটা দেখো ডিজাইনটা, ছোটো নিচে একটা গিনি দেওয়া আছে,
দেখো দেখা যাচ্ছে ছোট ছোট কানের, তো এটা সামনে থেকে দেখিয়ে দিই, এই দেখো দুটো। ঠিক আছে, আর দেখিয়ে দিই দাঁড়াও, এই দেখো এটা কেমিক্যাল বিটস আর উডেন বার্ডের কম্বিনেশন করা আছে, একটু অন্যরকম করেছে। হোয়াইট কালারের কেমিক্যাল বিটস দেওয়া আছে, নিচে ছোট্ট একটা গিনি দেওয়া আছে, আর উপরে ব্ল্যাক কালারের উডেন বার্ড দেওয়া আছে। ঠিক আছে, উপরে দেখিয়ে দিচ্ছি, দুটো দেখিয়ে দিলাম, আসলে আমি ফোন থেকে নিজে নিজে করছি তো ভিডিওগুলো শ্যুট, তাই জন্য হয়তো একটু প্রবলেম হতে পারে, হয়তো ছবি ক্লিয়ার হতে পারে না বা ভয়েসও ক্লিয়ার হয়তো হবে না, বুঝতে তো পারছি না। যাই হোক, ভুল ত্রুটি ক্ষমা করে দিও তোমরা, এই দাও ছোটোর মতো খুব সুন্দর দেখি, আরেকটা দেখিয়ে দিই। হ্যাঁ, অরেঞ্জ কালারের মধ্যে একটু কম্বিনেশন করেছি, অরেঞ্জের সঙ্গে গ্রিন একটা গ্লাস বিট দিয়েছি, আর নিতে নিচে ওই পাতা চার্মসগুলো দেওয়া আছে পাতার মতো। এখনকার মতো এগুলোই থাক, ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন এক সময়ে তোমাদের কাছে আসবো। এখনকার মতো চলি, টাটা, সবাই ভালো থেকো, বাই।